শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, সেখানে একটি অভিজাত হোটেলে রমরমিয়ে চলছিল অশ্লীল নৃত্য ও মদের আসর, সঙ্গে উঠছিল মুঠো মুঠো টাকা। আচমক পুলিশের হানায় আটক মূল পাণ্ডাসহ 5 যুবতী ও 4 যুবক। শুক্রবার রাতে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে একটি বেসরকারি অভিজাত হোটেলে রমরমিয়ে চলছিল অশ্লীল নৃত্য ও মদের আসর। গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। হোটেল থেকে পুলিশের জালে আটক 5 যুবতী ও 4 যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের সিটি সেন্টার জাংশন মলের উল্টো দিকে একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে মধ্যরাতে চলছিল নাইট পার্টি, আর তার সাথে চলছিল অলিখিত মধুচক্রের আসর। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে এ ধরনের অবৈধ কাজের খবর ছিল, যেখানে নাচের আসরে অর্ণ হচ্ছিল রাশি রাশি টাকা। প্রসঙ্গত এই ঘটনা হোটেল ম্যানেজার আসারফ হোসেন জানান, তাদের হোটেলে একটি অনুষ্ঠানের পার্টির কথা লেখা রয়েছে লিখিত চুক্তিতে। ভেতরে যে এ ধরনের অপকর্ম চলছে সে বিষয়ে তাদের কিছুই জানা নেই। প্রায় 20 থেকে 22 জন নারী পুরুষ পার্টিতে উপস্থিত ছিল। স্যার, অ্যাকচুয়ালি আমাদের সাথে এই কন্ট্যাক্টটা হয়েছিল, যেটা যে এই অনুষ্ঠানটা করবো, একটা গেট টুগেদার পার্টি আমাদের কাছে যেটা আছে, ওনারা যে এইভাবে করবেন সেটা আমাদের জানা ছিল। কোন কোম্পানি করেছিল এটা? এটা একটা অভিজিৎ বলে ছেলে আছে, এখানে আছে, উনি অর্গানাইজ করছেন, ওনার নামও লেখা আছে, এটা দেখতে পারেন পুরো। তো আপনার কাছে কি ডান্সের পারমিশন আছে? না স্যার, ওই জন্যই তো আমরা এলাও করিনি, প্রথম থেকে বলছি, ওনাকে জিজ্ঞেস করুন যে আমরা যে করবো। এতগুলো মেয়ে নিয়ে এসে এখানে পুরো মদের ফোয়ারা চলছে, টাকার ফোয়ারা চলছে, টাকা গোছা গোছা টাকা পড়ে আছে নিচে, গোছা গোছা টাকা পড়ে আছে। কী করে হলো এটা? কতজন গেস্ট ছিল? আচ্ছা, 20-22 জন আছে স্যার। হ্যাঁ, তারা কোথায়? গেস্টগুলো তো ওখানেই আছে স্যার। আপনার হোটেল বন্ধ হবে না কেন? এই ধরনের ক্রাইম করছেন, আপনার হোটেল বন্ধ হবে না কেন? আমাদের স্যার এই লিস্টটা আছে স্যার। ওই লিস্টটা থাকলে তো যে কেউ এসে আপনার আপনাকে বলবো আমি মেয়ে নিয়ে এসে ফুর্তি করবো, আপনি অ্যালাউ করবেন? না না, সেভাবে আমরা করি না স্যার। তাহলে করলেন কেন? করি না। তাহলে আজকে করলেন? তাহলে আজকে করলেন কেন? কী করছি আমরা? পুলিশের জালে আটক অনুষ্ঠানের আয়োজক মূল পাণ্ডা বর্ধমান নিবাসী অভিজিৎ। যদিও অভিজিৎ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই ধরনের অশ্লীল নাচের আসরে মদের ফোয়ারার সম্পর্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে জানান, একটা হোটেলের মধ্যে প্রকাশ্যে অশ্লীল নাচ ও মদের আসরে অর্গানাইজ করার খবর তাদের কাছে আসায় তারা আজ হাতে নাতে তা ধরে ফেলেন। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি আর 5 মেয়েকে উদ্ধার করেছি। ওখানে মদ খাওয়া, অশ্লীল নাচ অর্গানাইজ করা, কাস্টমারদেরকে ফোন করে ডেকে আনা, এটা একটা র্যাকেটের মতো চলছিল আর কি। তো এটা আমাদের কাছে খবর আসছিল অনেকদিন ধরেই, তো এগুলো তো হাতে নাতেই ধরতে হয়। তো কালকে আমরা দেখেছি এইভাবে একটা বেআইনিভাবে একটা অশ্লীল নাচ অর্গানাইজ করা এবং মদ বিক্রি করা। না, জুয়োর আসন না, এটা সম্পূর্ণভাবে একটা ওই নাচ এবং মদ এই নিয়ে মধুচক্রের আসর বস্তু কিনা সেটা সে ধরনের কমপ্লেন এখনও পাইনি, তবে যেটাই হচ্ছিল সেটা অশ্লীল এবং বেআইনিভাবে হচ্ছিল। তার কোনো লাইসেন্স বা কিছু অশ্লীল জিনিসের তো লাইসেন্স হয় না, কিন্তু এখানে মদ বিক্রির তো একটা লাইসেন্স লাগে, এক্সাইজের একটা তো লাইসেন্স করার ইস্যু করার কথা, তো সেটা নেই এখানে। এবং ম্যানেজার দাবি করছে যে ওই হোটেল ভাড়া নিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা, এরকম কিছু পাইনি, হোটেলের লোকেই তো স্টাফই তো ধরা পড়েছে, তো তারাই তো বলছে যে উই আর এনগেজ ফর লাস্ট 8 ইয়ার্স, তো তাহলে পরে তারা কী করে? সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। এখন প্রশ্ন উঠছে, হোটেলের মধ্যে মধ্যরাত্রে হোটেল কর্তৃপক্ষের উপস্থিতি চলছিল এই ধরনের উদ্যম অশ্লীল নৃত্য, ঢালাও মদের আসর, সঙ্গে উঠছিল মুঠো মুঠো টাকা, তার দায় কীভাবে এড়িয়ে যেতে পারেন হোটেল কর্তৃপক্ষ? শনিবার আটক অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সমগ্র ঘটনা তদন্তে নেমেছে দুর্গাপুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারেও খোঁজ চালাচ্ছে পুলিশ। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা? আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য। চিন্তা নয়, আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন রয়েছে স্মার্ট মিরর, যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়,
পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।